প্রয়াত পরিচালক তরুণ মজুমদার বয়স হয়েছিল 91 বছর 14 জুন থেকে ভর্তি ছিলেন এসএসকেএম এ অবস্থার অবনতি হওয়ায় গতকাল বর্ষিয়ান পরিচালককে ভেন্টিলেশনে রাখা হয় সকালে করা হয়েছিল মেডিকেল বোর্ড পরিচালকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন পূর্ববঙ্গের বগুড়ায় জন্মগ্রহণ করেন তরুণ মজুমদার রসায়ন নিয়ে পড়াশোনা শেষ করে পরবর্তীকালে চলচ্চিত্র পরিচালনায় পেশা হিসেবে বেছে নেন স্কটিশ চার্চ কলেজের এই প্রাক্তনী সচিন মুখোপাধ্যায় দিলীপ মুখোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে যাত্রী গোষ্ঠীতে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ প্রথম ছবি উত্তম সুচিত্রা অভিনীত চাওয়া পাওয়া এরপর একের পর এক হিট ছবি তরুণ মজুমদারের ঝুলিতে বালিকা বধূ শ্রীমান পৃথ্বীরাজ দাদার কৃতি ভালোবাসা ভালোবাসা তার মধ্যে উল্লেখযোগ্য শুধু ছবিই নয় উপহার দিয়েছেন একের পর এক জুটি এদিন পরিচালকের মৃত্যুতে ঋতুপর্ণা বলে মনটা খুবই ভারাক্রান্ত লাগছে ওর সঙ্গে কাজের অনেক স্মৃতি রয়েছে আমরা প্রথম ছবি করেছিলাম আলো যা বাংলা সিনেমার একটি বড় জায়গা তৈরি করে দিয়েছিল বাংলা সিনেমার ইতিহাসে একটি ল্যান্ডমার্ক ছবি এরপর চাঁদের বাড়ি করেছি সম্প্রতি ভালোবাসার বাড়িতেই ছবি করেছি উনি বাংলা সিনেমার স্তম্ভ ওর অবদান শেষ নেই এই প্রজন্মের ছেলে মেয়ে আগের প্রজন্ম অথবা তার আগের প্রজন্মের দাদু ঠাকুমার জেনারেশনের একইভাবে দেখেছেন মানুষটাকে কোনোভাবেই কোনোদিনও অছিলাতেও নিজের ভাবমূর্তি এতটুকু পাল্টে ফেলেননি তরুণ মজুমদার বুদ্ধিদীপ্ত চোখ স্বভাব সিদ্ধ গাম্ভীর্য সর্বোপরি সততা দোষর হিসেবে গায়ে জড়িয়ে নিয়েছিলেন বাঙালির জাতীয় পোশাক সাদা ধুতি পাঞ্জাবি বুক পকেটে একটা কলম মাথায় অল্প টাক কালো চোখে ফ্রেমের হাই পাওয়ার চশমা ছোটখাটো চেহারা ঠোঁটের ওপর পাতলা গোফের রেখা বইয়ের মধ্যে ডুবে অবসর কাটাতেন কিংবা অবসরে খুঁজে নিতেন নতুন ছবির প্লট সাহিত্যকে অবলম্বন করে এগিয়ে গিয়েছিলেন আজীবন তার চলচ্চিত্র নির্মাণেও বারবার ফিরে এসেছে সাহিত্যিনী চরিত্ররা একের পর এক কালজয়ী ছবি উপহার দিয়েছেন বাঙালি দর্শককে কোনোদিনও মুখ ফুটে বলেননি আবার ছবিটার পাশে এসে দাঁড়ায় দর্শকরাই বরং নাম শুনে বলেছিলেন এবং পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন 2018 সালে যখন ভালোবাসার বাড়ি মুক্তি পেল প্রেক্ষাগৃহে কি লম্বা লাইন দর্শক সারি বেঁধে দেখতে গিয়েছিল প্রিয় তরুণ বাবুর ভালোবাসার বাড়ি ছবির মুক্তি 10 বছর আগে মুক্তি পায় তার আরও এক বাড়ির গল্প চাঁদের বাড়ি বাংলার নায়ক নায়িকারা তাকে ডাকতেন তরুবাবু বলে একে একে তুলে এনেছিলেন খড়ি থেকে হিরে মৌসুমি চট্টোপাধ্যায় তাপস পাল অভিষেক চট্টোপাধ্যায় খুঁজে নিয়ে এসেছিলেন এক এক করে দেবশ্রী রায় মহুয়া রায়চৌধুরীদের কাস্ট করেছিলেন নিজের ছবিতে অনেকটা তার ছবিতে কাজ করার পরই অভিনয়ের বিষয়টা মজাগত হয়েছিল এই নামজাদা অভিনেতা অভিনেত্রীদের সবচেয়ে আশ্চর্যের বিষয় ছোট হোক বা বড় তরুবাবুর চিরকালই সকলকে আপনি বলে সম্বোধন করতেন সে যেই হোক না কেন আপনি সম্বন্ধ থেকে বিরত থাকতেন না এক বিন্দু তার সিগনেচার বিষয় ছিল এটা সিনেমার জন্য একাধিক জাতীয় পুরস্কার ফিল্মফেয়ার পেয়েছেন তরুণ মজুমদার ভারত সরকারে তাকে সম্মানিত করেছেন পদ্মশ্রীতে 1959 সালে সচিন মুখোপাধ্যায় দিলীপ মুখোপাধ্যায়ের হাত ধরে যাত্রিক নামে পরিচালনা করেন এবং চাওয়া পাওয়া ছবিটিও উত্তম সুচিত্রা জুটি 1962 সালে কাচের স্বর্গ মুক্তি পেল পেলেন জাতীয় পুরস্কার কেবল বাংলা বাণিজ্যিক ছবি নয় তরুণ মজুমদারের কিছু ছবি ঘিরে আজও গভীর সমালোচনা হয় এবং আলোচনায় মাতেন বুদ্ধিজীবী সমাজ বামপন্থায় বিশ্বাসী মানুষ তৈরি করেছেন পলাতক নিমন্ত্রণ সংসারের সীমান্ত গণদেবতার ছবি জানি আজও চর্চা হয় চায়ের টেবিলে বাঙালির বাড়ির ইলেকট্রিচুয়াল আন্দোলনে পয়সার হেডস যদিও হয় টেইলস এবং বালিকা বধূ শ্রীমান পৃথ্বীরাজ ফুলেশ্বরী দাদার কৃতি আপন আমার আপন কে আপন ন্যায় বাংলার আট পৌরে মা দিদি বোনেরা এখানেই জয় তরুণ মজুমদারে সিনেমা গোষ্ঠীবদ্ধ করেনি বরং মেলে ধরেছিলেন সব ধরনের দর্শকের জন্য কাউকে বঞ্চিত করেনি রসদ চুকিয়েছিলেন তিনি নিজেই